আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শশিস ওয়ার্ল্ড। আজকে আমি বানাচ্ছি চিকেন শাশলিক, আর এই সেম রেসিপি ফলো করে আপনারা বিফ এবং মাটন শাশলিকও বানাতে পারেন, কারণ সামনেই কোরবানি চলেই এসেছে। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মুরগি, এছাড়া নিয়েছি টমেটো, গাজর এবং পেঁয়াজ, সবগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ, সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন মেরিনেশন করে নেব। এর জন্য যা যা লাগছে, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ এবং লাস্ট দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এখানে আমি 2 চামচ পাপরিকা পাউডার দিয়েছি, আপনারা ট্রাই করবেন পাপরিকা পাউডারটা দিতে, এতে করে ফ্লেভার ভালো আসে। এছাড়া আমি আরও দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল এবং সয়া সস এবং নর্মাল সস। এখন শাশলিক কাঠিতে গেঁথে আমি এগুলো মেরিনেশন করতে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর হ্যাঁ, একটা জিনিস, শাশলিক কাঠিগুলো অবশ্যই 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এতে করে যখন আপনারা ফ্রাই করবেন তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার শাশলিক কাঠিগুলোতে মুরগির মাংস গাঁথা হয়ে গেছে। আপনারা কীভাবে দিবেন, কোনটার পর কোনটা দিবেন, এটা একান্তই আপনাদের নিজেদের টেস্টের ব্যাপার। এখন শাশলিকগুলো ফ্রাই করতে চলে আসলাম। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে মিডিয়াম টু লো হিটে শাশলিকগুলো ভাজবো ঢাকনা দিয়ে, এতে করে মাংসগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকবো যাতে সব পাশে সমানভাবে ভাজা হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে উপর থেকে গ্রিস করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা সরিষার তেলের ঝাঁজ আসে আর খেতেও ভালো লাগে। আমার শাশলিকগুলো ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে আমার শাশলিকের ফাইনাল লুক। আপনারা বানাবেন অবশ্যই এবং আমাকে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে, আমারটা কিন্তু মজা হয়েছিল। আজকের ভিডিওটা শাশলিক দিয়েই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছু ভিউয়ার্স আছে যারা বাবুকে দেখতে অনেক পছন্দ করে, তো তাদের জন্য এই ছোট্ট ক্লিপসটি অ্যাড করে দিলাম। আর আমি এখানে বাবুকে টামি টাইম দিচ্ছিলাম, যদি কেউ জানতে চান টামি টাইম কি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবার সাথে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।